আর এন ইসলাম আপনি লিখেছেন জরায়ুতে টিউমার হলে তাতে অনেক পেটে ব্যথা হয় সেজন্য কি জরায়ু কেটে ফেলা জায়জ হবে এটা নির্ভর করবে যে এটার আর কোনো সমাধান আছে কি না যদি আর কোনো সমাধান না থাকে এটা একমাত্র সমাধান হয় নিরুপায় আপনাকে এটা করতে হলে সেটা অবশ্যই জায়েজ হবে আর যদি এটার অন্য কোনো ট্রিটমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ জরায়ু কেটে ফেললে যেহেতু আপনি সন্তান নিতে পারবেন না সেই সাথে আল্লাহ সৃষ্টিতে একটা বড় পরিবর্তন সেটা ঠুনকো অজুহাতে করা জায়জ হবে না তবে হ্যাঁ যদি আপনার চিকিৎসার অংশ হিসাবে এটি করতেই হয় একান্ত তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই যায় হবে এরপরে